হাই গাইজ, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে সিউড়ি মিউনিসিপ্যালিটির আমি মজদুর পোস্টের বিজ্ঞপ্তি তোমাদের কাছে নিয়ে এসেছি। এই বিজ্ঞপ্তিটা আজকেই প্রকাশ হয়েছে। 7টা তোমাদের ভ্যাকেন্সি আছে। এটা পুরোপুরি পারমানেন্ট পোস্ট, এটা কোনো কন্ট্যাকচুয়াল পোস্ট নয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাতে তোমাদের জেনারেলে ভ্যাকেন্সি আছে 4টে, শিডিউল কাস্টে ভ্যাকেন্সি আছে 1টা, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানে ভ্যাকেন্সি আছে 1টা, আর ওবিসি এর ভ্যাকেন্সি আছে 1টা। আর এখানে তোমাদের স্যালারি দিয়ে দিয়েছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত, আর 1,700 টাকা গ্রেড পে আছে। সঙ্গে অন্যান্য যে সমস্ত গভর্নমেন্টের অ্যালাউন্সগুলো থাকে সেই অ্যালাউন্সগুলো আছে। আর এজ তোমাদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেটা তোমাদের হয়, মিনিমাম হচ্ছে তোমাদের 18 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, এই আছে তোমাদের এজ। তোমাদের তোমরা বিয়ে বীরভূমের তোমাদের যে সাইটটা আছে birbhum.gov.in, এই সাইটও পাবে ফর্মটা। আবার siurimunicipality.co.in, এইখানে গিয়েও তোমরা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। আর এটা তোমাদের লাস্ট ডেট আছে 2 তারিখে, 2/3/2020 বিকেল 5টার মধ্যে পাঠাতে হবে। তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস, যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেট তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। কারো যদি এক্স সার্ভিসম্যান কেউ হয়ে থাকো, বা কেউ যদি ওবিসি এ বা এসসি বা ওবিসি বি হয়ে থাকো, তখন তারা সেই সার্টিফিকেটগুলো শো করতে পারবে। আর তোমাদের যে ছবিটা থাকবে, মানে ফটোটা, সেই ফটোটা তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আর তোমাদের সঙ্গে দিতে হবে একটা এনভেলপ খাম, যেটা তোমাদের 41 টাকা ডাক টিকিট সাঁটিয়ে দিতে হবে, যেটার মধ্যে যে এনভেলপ খামটা তোমরা দেবে সেইটাতেই তারা ওরা তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা পাঠাবে। এখানে দেখো লিখেই দিয়েছে তোমার যে উইদাউট ডাক টিকিট তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। অবশ্যই কিন্তু 41 টাকা ডাক টিকিটটা কিন্তু লাগাবে, ওটা কিন্তু লাগাতে ভুলবে না। আর অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে পাঠাতে হবে রেজিস্ট্রি পোস্টে অথবা স্পিড পোস্টে, আদার্স অন্য কোনো হবে না, কি বলে, অর্ডিনারি পোস্ট বা ওখানে গিয়ে ওদের অফিসে গিয়ে জমা দেওয়া, এগুলোরা নেবে না, ওরা এগুলোকে রিজেক্ট করে দেবে। 1/1/20 হিসাবে তোমাদের বয়সটা হতে হবে 18 বছর। আর তোমাদের দেখো এখানে পরীক্ষার সিলেবাসও দিয়ে দিয়েছে, রিটেনের তোমাদের পরীক্ষা হবে 80 নম্বর, আর 20 নম্বর হবে তোমাদের ভাইবা, টোটাল 100 নম্বরের পরীক্ষা। আর তোমাদের এখানেতে যেটা আছে অ্যাপ্লিকেশন, তোমাদের যখন করবে যে খামটার মধ্যে ভরে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে, সেই খামের ওপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মজদুর লিখতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস তোমাদের লিখতে হবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, পোস্টের নাম তো দিলেই মজদুর। হ্যাঁ, ক্যাটাগরিটা তোমাদের কিন্তু সঙ্গে দিতে হবে। দেখো এখানে লিখে দিয়েছে ক্যাটাগরিও তোমাদেরকে উপরে লিখে দিতে হবে। আর তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে এই ঠিকানা, চেয়ারম্যান সিউড়ি মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস হচ্ছে সিউড়ি, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন হচ্ছে 731101, এই হচ্ছে ঠিকানা, এই ঠিকানা তোমাদেরকে পাঠাতে হবে। এরপর তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নাও। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এটা পুরোপুরি হবে রোল নাম্বার আর স্পেস ফর অফিস ইউজ, মানে এই অংশটা পুরোপুরিভাবে অফিস ইউজ করবে, এখানে তোমাদের কিছু করার দরকার নেই। এখানে ফটোগ্রাফ তোমাদের ফটো লাগাবে, সঙ্গে একটা সই করবে। তারপরে দেখো তোমাদের আছে নাম, আছে ব্লক লেটারে তোমরা নাম দেবে, বাবার নাম আছে, তারপর তোমাদের ডেট অফ বার্থ আছে, ঠিক আছে। আর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো মজদুর, এখানে এটাও ক্যাপিটাল লেটারে লিখবে। অ্যাড্রেস আছে পারমানেন্ট অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা দেওয়ার পর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, কে কোন কাস্টে বিলং করছো, এসসি এসটি ওবিসি ওবিসি বি জেনারেল বা এক্স সার্ভিসম্যান, সেটা এখানে টিক দেবে। সাবকাস্ট অবশ্যই দেবে, সাবকাস্ট তোমাদের যা যেটা আছে সেই সাবকাস্টটা তোমরা দেবে। আর এখানে তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশান আছে, আর কেউ যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সটা কবে জয়েন করেছিলে, কি পদে কাজ করতে, বা সেটা টেম্পোরারি ছিল না পারমানেন্ট পোস্ট ছিল, সেটা পুরোপুরি দেবে। ফুল অ্যাড্রেস দেবে তোমার যেখানে কাজ করতে সেখানকার। আর তোমাদের এখানে দিতে হবে যেটা, সেটা হচ্ছে যে এই জায়গাটা তোমরা যেসব ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করবে, যেমন হচ্ছে দেখো এখানে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট আছে, সেটা কি ইয়েসে টিক দেবে, একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ক্যাটাগরি, তারপর তোমাদের এখানেতে আরও যে সমস্ত ওই 3 কপি ছবি আছে, আর এনভেলপ খাম যেটা 41 টাকা ডাক টিকিট লাগিয়ে দেবে, এগুলো সব এখানে ইয়েস করে দেবে। এবং যেগুলো যেগুলো দেবে সেগুলো ইয়েস করবে, যেগুলো দিচ্ছ না সেগুলো নো করে দেবে। আর এখানে তোমাদের সিগনেচার হবে, প্লেস ডেট দিয়ে দেবে,
আর নিচেতে আরেকটি ফর্ম আছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডটা। এই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে বলে দিচ্ছি, এই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে শুধুমাত্র এই ছবির জায়গা তোমরা সেলফ অ্যাটেস্টেড করে একটা ছবি চিটুবে, নাম দেবে, বাবার নাম দেবে, পোস্টাল অ্যাড্রেস দেবে, ডেট অফ বার্থ দেবে, আর এখানে তোমরা সিগনেচার করবে। তাছাড়া এখানে আর কোনো জায়গা তোমরা হাত দেবে না, কারণ এটা পুরোপুরিভাবে দেখো এখানে লেখা আছে অফিস ইউজ অনলি, এই অংশটা ওরা ইউজ করবে, ঠিক আছে? এই অংশটা তোমরা কেউ হাত দেবে না, এখানে যদি হাত দাও তাহলে কিন্তু এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। নিচে আরেকটি আছে, এইটাই তোমাদের পাঠাবে, যেটা পরীক্ষার সময় এই নিচের অংশটা তোমাদের পরীক্ষা সেন্টারে নিয়ে নেওয়া হবে, আর ওপরের অংশ যেটা আছে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ক্যান্ডিডেট কপি, এই হচ্ছে তোমাদের আজকের বিজ্ঞপ্তি, আর এখানেতে কিছু নেই। আর তোমাদের এটা লাস্ট ডেট আছে 2/3/2020-তে, আমি বলবো হাতে এখনও সময় আছে যদিও, তবুও তোমরা অ্যাপ্লাই করে দাও। এটা স্পিড পোস্ট বা রেস্টি পোস্টে পাঠাবে, কোনো রকমভাবে কোনো নর্মাল পোস্টে পাঠাবে না, নর্মাল পোস্টে পাঠালে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কারোর যদি কোনো রকমভাবে কোনো অসুবিধা হয়, নিচে কমেন্ট বক্সে তোমরা আমাকে লেখো, আমি উত্তর দিয়ে দেবো। আর ডিসক্রিপশনের নিচে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো। আর নেক্সট দিন আমি আবার তোমাদের কাছে এই ধরনের বিজ্ঞপ্তিগুলো নিয়ে আসবো, যখনই যে বিজ্ঞপ্তি বেরোবে আমি তোমাদের কাছে সেই বিজ্ঞপ্তি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, যাতে তোমাদের যদি অ্যাপ্লাই করতে হাতে সময় পাও, অ্যাপ্লিকেশন ফর্মটা যেন ঠিক টাইমে যেন ওখানে পৌঁছায়। সেই জন্য আজকে এত দূর, নেক্সট দিন আবার আমি নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের কাছে আসবো। থ্যাংক ইউ।